টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। এখনকার পর্বে নির্ণায়ক থেকে আমি এই অঙ্কগুলো সমাধান করাবো। দেখো, বলা আছে নিচের ম্যাট্রিক্সগুলি ব্যতিক্রমী কিনা তা নির্ণয় করো। তিরিশের এক আমরা প্রথমে সমাধান করাবো। দেখো, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী কিনা তা নির্ণয় করতে হবে। দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে? যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় ব্যতিক্রমী ম্যাট্রিক্স, আর যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য নয় তাকে বলা হয় অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা এই ম্যাট্রিক্সটাকে এ ধরে নিয়ে আসি, মনে করি এ ইকুয়াল টু এই ম্যাট্রিক্সটা ধরে নিয়ে আসি। এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি এর নির্ণায়কের মান ইকুয়াল টু জিরো হয়। দেখো, লিখছি এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি এ এর নির্ণায়কের মান ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমরা এ এর নির্ণায়কের মান বের করব। দেখো, ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে হলে অবশ্যই ম্যাট্রিক্সটি বর্গ ম্যাট্রিক্স হতে হবে। বর্গ ম্যাট্রিক্স না হলে তো আমরা নির্ণায়কের মানই বের করতে পারবো না। তো দেখো, এই এটা একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়কের মান বের করব। দেখো, যদি তৃতীয় বন্ধনী থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স, আর দুই পাশে খাড়া যদি দাগ দেওয়া হয় সেটা হচ্ছে নির্ণায়ক। তো এই নির্ণায়কের আমরা মান বের করব। বের করে যদি জিরো আসে তাহলে বলবো যে এই ম্যাট্রিক্সটি হচ্ছে ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স, আর যদি জিরো না আসে তাহলে বলবো ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স নয়, অব্যতিক্রমী ম্যাট্রিক্স। তাহলে আমরা এটার নির্ণায়কের মান বের করব। দেখো, এই নির্ণায়কের মান বের করার জন্য যে কোনো সারি বা কলাম বরাবর আমরা বিস্তৃতি করব। তো আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব। যদি প্রথম সারি বরাবর বিস্তৃতি করি, আমরা প্রথমে এই ওয়ান নেব। তাহলে যদি ওয়ান নেই, ওয়ান যে সারিতে, প্রথম সারিতে এবং প্রথম কলামে অবস্থিত, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, এটার সাথে এটা গুণ হবে, মাইনাস এটার সাথে এটা গুণ হবে। ফাইভ আর নাইন গুণ করলে হয় হচ্ছে 45, এবার মাইনাস এইটের সাথে সিক্স গুণ হবে, ছয় আষ্টে 48, তার মানে 48। দেখো, এবার আমরা এই টু নেব। যদি টু নেই, টু এর চিহ্ন হচ্ছে মাইনাস। দেখো, প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস। টু নিলে টু হচ্ছে প্রথম সারিতে অবস্থিত এবং দ্বিতীয় কলামে অবস্থিত, প্রথম সারি এবং দ্বিতীয় কলাম বাদ যাবে, বাদ গেলে থাকে হচ্ছে 4 7 6 9। ফোর আর নাইন যদি গুণ করা হয় তাহলে হবে হচ্ছে 36, এবার মাইনাস সূত্রের, এবার সিক্স আর সেভেন যদি গুণ করা হয় 42। এরপর হচ্ছে প্লাস। দেখো, এবার যদি আমরা এই থ্রি নেই, থ্রির চিহ্ন হচ্ছে প্লাস, এবার থ্রি হচ্ছে প্রথম সারিতে এবং তৃতীয় কলামে অবস্থিত, প্রথম সারি আর তৃতীয় কলাম বাদ, ফোর আর এইট যদি আমরা গুণ করি, ফোর আর এইট গুণ করলে হয় হচ্ছে 32। এবার সূত্রের মাইনাস, সেভেন আর ফাইভ যদি আমরা গুণ করি তাহলে হবে হচ্ছে 35। এখন আমরা ক্যালকুলেশন করব, 45 মাইনাস 48 সমান মাইনাস 3, আর মাইনাস, এবার দেখো 36 মাইনাস 42 সমান হয় হচ্ছে মাইনাস 6, মাইনাস 6 আর মাইনাস 2 গুণ করলে হয় হচ্ছে প্লাস 12। আর এখানে কী পাই? দেখো, পাবো হচ্ছে 32 মাইনাস 35 সমান হয় মাইনাস 3, মাইনাস 3 আর 3 গুণ করলে হয় হচ্ছে মাইনাস 9, ইকুয়াল টু আসে হচ্ছে 0। এ ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান আমরা 0 পেয়েছি। তাহলে লিখবো, অতএব এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। দেখো, যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের আমরা নির্ণায়কের মান বের করছি, নির্ণায়কের মান জিরো এসেছে। যেহেতু নির্ণায়কের মান জিরো এসেছে, তাহলে অতএব এই ম্যাট্রিক্সটি হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এখন আমরা তিরিশের 2 নং সমাধান করাবো। বলা আছে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী কিনা তা নির্ণয় করতে হবে। তো আমরা ধরে নিয়েছি, মনে করি এ ইকুয়াল টু যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটারে আমরা এ ম্যাট্রিক্স ধরে নিয়েছি। এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি এ এর নির্ণায়কের মান ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমরা এর নির্ণায়কের মান বের করবো। এটা ম্যাট্রিক্স ছিল, আমরা নির্ণায়ক আকারে লিখছি। এখন আমরা নির্ণায়কের মান বের করার জন্য আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করব। যদি আমরা ওয়ান নেই, ওয়ান যে সারি এবং কলামে অবস্থিত সেই সারি এবং কলাম বাদ যাবে, প্রথম সারি এবং প্রথম কলাম বাদ যাবে, টেনের সাথে মাইনাস সেভেন গুণ হবে, তাহলে হয় মাইনাস 70। এবার সূত্রের মাইনাস, ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হয় হচ্ছে 1, এরপরে হচ্ছে প্রথমটা প্লাস, তারপর একটা মাইনাস, মাইনাস এবার যদি আমরা থ্রি নেই, থ্রি নিলে থ্রি হচ্ছে প্রথম সারি এবং দ্বিতীয় কলামে অবস্থিত, প্রথম সারি আর দ্বিতীয় কলাম বাদ যাবে, এবার গুণ হবে 2, আর মাইনাস 7 গুণ করলে মাইনাস 14, আর সূত্রের মাইনাস, ওয়ান আর থ্রি গুণ করলে হয় হচ্ছে 3।
এরপরে দেখো আমার প্লাস হবে, কিন্তু এখানে যেহেতু মাইনাস ওয়ান আছে আমরা প্লাস দিলাম, প্লাস দেওয়ার পরে মাইনাস ওয়ান লিখলাম। এবার দেখো যখন আমরা এই মাইনাস ওয়ান নেব, প্রথম সারি এবং তৃতীয় কলাম বাদ যাবে, টু এর সাথে ওয়ান গুণ হবে, টু আর ওয়ান গুণ করলে হয় হচ্ছে টু, আর সূত্রের মাইনাস, আর থ্রি আর টেন গুণ করলে হয় হচ্ছে থার্টি। তাহলে দেখো আমরা প্রথম সারি বরাবর বিস্তৃতি করছি, নির্ণায়কের মান বের করার জন্য যে কোনো সারি বা কলাম বরাবর বিস্তৃতি করতে হয়। আর দেখো ওয়ান দিয়ে গুণ করলে এটাই হবে মাইনাস সেভেন্টি, মাইনাস ওয়ান সমান মাইনাস সেভেন্টি ওয়ান। এবার দেখো আমরা পাই হচ্ছে মাইনাস ফোরটিন, মাইনাস থ্রি সমান হয় মাইনাস সেভেন্টিন, মাইনাস সেভেন্টিন আর মাইনাস থ্রি গুণ করলে হয় প্লাস ফিফটি ওয়ান, টু মাইনাস থার্টি সমান হয় মাইনাস টোয়েন্টি এইট, মাইনাস টোয়েন্টি এইটের সাথে মাইনাস ওয়ান যদি গুণ করি তাহলে হবে প্লাস টোয়েন্টি এইট। আমরা যদি এই যোগ করি, এইটা আর এটা যদি যোগ করি, যোগ করে যদি আমরা বিয়োগ করি, দেখো যোগ করলে আসে হচ্ছে, আসে হচ্ছে সেভেন্টি নাইন, আর সেভেন্টি নাইন মাইনাস সেভেন্টি ওয়ান সমান হয় এইট। দেখো এইট কিন্তু জিরোর সমান না, দেখো নট ইকুয়াল টু জিরো। নট ইকুয়াল টু জিরো কেন লিখলাম, কারণ আমার বলা ছিল নির্ণায়কের মান যদি জিরো হয় তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তো আমরা এই নির্ণায়কের, এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান পেয়েছি এইট, এইট কিন্তু জিরোর সমান না, জিরোর বড়। সুতরাং যে ব্যাপারটা, এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী নয়, তাহলে লিখবো যে অতএব এ ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নয়। দেখো একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, বলা ছিল ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী কিনা তা নির্ণয় করো। তো আমরা ম্যাট্রিক্সের নির্ণায়কের মান বের করছি, নির্ণায়কের মান বের করে আমার এইট এসেছে। যদি নির্ণায়কের মান জিরো আসতো তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হতো, যেহেতু জিরো আসে নাই, জিরো মানে এইট হচ্ছে জিরোর সমান না, সুতরাং আমরা লিখতে পারি ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী নয়। এখন আমরা তিরিশের তিন সমাধান করাবো। বলা আছে প্রমাণ করো যে এত একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, মানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বলা আছে ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তো আমরা ধরে নিয়েছি যে এ ইকুয়াল টু, এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরে নিয়েছি। এ একটি ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স হবে যদি এ নির্ণায়কের মান ইকুয়াল টু জিরো হয়। তাহলে আমরা এই যে ম্যাট্রিক্সটা আছে দেওয়া, এই ম্যাট্রিক্সটার আমরা নির্ণায়কের মান বের করবো। তাহলে নির্ণায়কের মান বের করবো। তো নির্ণায়কের মান বের করার জন্য দেখো তো আমরা কী করতে পারি, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করব, করে আমরা প্রথম কলামে লিখব জিরো মাইনাস বি প্লাস এ, তার মানে হবে হচ্ছে এ মাইনাস বি, এ মাইনাস বি মাইনাস জিরো সমান হবে হচ্ছে এ মাইনাস বি। এবার এ মাইনাস সি মাইনাস বি প্লাস সি, তার মানে সি আর সি কাটা, থাকে হচ্ছে এ মাইনাস বি, মানে প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করে প্রথম কলামে লিখছি। এখন আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করব, করে আমরা দ্বিতীয় কলামে লিখব। দেখো বি মাইনাস এ মাইনাস সি প্লাস এ, তাহলে এ আর এ কাটা, বি থাকে হচ্ছে বি মাইনাস সি। এবার জিরো মাইনাস সি প্লাস বি, মানে থাকে হচ্ছে বি মাইনাস সি, বি মাইনাস সি মাইনাস জিরো সমান হয় হচ্ছে বি মাইনাস সি। দেখো আমরা দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখছি, আর তৃতীয় কলামে যা আছে তাই লিখব। দেখো এখন আমার প্রথম কলাম থেকে কমন আসে এ মাইনাস বি, আমরা প্রথম কলাম থেকে যদি এ মাইনাস বি কমন নেই, কমন নিলে হবে হচ্ছে ওয়ান 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 হবে। আর দ্বিতীয় কলাম থেকে আমার কমন আসে হচ্ছে বি মাইনাস সি, যদি বি মাইনাস সি কমন নেই তাহলে হবে ওয়ান ওয়ান ওয়ান, আর তৃতীয় কলামে যা আছে তাই লিখব। দেখো এই নির্ণায়কের মান জিরো, কেন নির্ণায়কের মান জিরো, কারণ এর প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম দুইটা কলাম একই, যদি দুইটা কলাম বা সারি যদি একই হয় তাহলে নির্ণায়কের মান জিরো হয়, এটা নির্ণায়কের ধর্ম। তো এর এই নির্ণায়কের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম যেহেতু একই তাই এর নির্ণায়কের মান জিরো হবে, তার মানে জিরোর সাথে যদি এটা গুণ করি তাহলে হয় জিরো, তার মানে আমরা এই ম্যাট্রিক্সটির নির্ণায়কের মান জিরো পেয়েছি। তাহলে লিখব অতএব এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স প্রমাণিত। দেখো ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, কোনো বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হলে সেই ম্যাট্রিক্সকে ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে। তাহলে দেখো আমার এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরে নিয়েছি, তাহলে এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে যদি এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান জিরো হয়। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান বের করব। দেখো নির্ণায়কের মান বের করার জন্য আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বিয়োগ করছি, করে আমরা প্রথম কলামে লিখছি, এরপর দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম
বিয়োগ করে দ্বিতীয় কলামে লিখছি আর তৃতীয় কলামে যা ছিল তাই লিখছি। এবার প্রথম কলাম থেকে আমি এ মাইনাস বি কমন নিয়েছি, দ্বিতীয় কলাম থেকে বি মাইনাস সি কমন নিয়েছি, কমন নিলে এটা থাকে। এখন দেখো এই নির্ণায়কের প্রথম কলাম এবং দ্বিতীয় কলাম, প্রথম কলাম আর দ্বিতীয় কলাম যেহেতু সেম তাই এই নির্ণায়কের মান হচ্ছে জিরো। এবার জিরো দিয়ে গুণ করলে জিরো আসে, যেহেতু আমরা এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান জিরো পেয়েছি। তার মানে নির্ণায়কের মান যদি জিরো পাই তাহলে বলবো এ একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। তবে অঙ্ক ভালো পারতে হলে তোমাকে প্রতিদিনই গণিত চর্চা করতে হবে, গণিতকে ভালোবাসতে হবে। আর তুমি পারো না পারি না এই কথা চিন্তা না করে প্রতিদিনই যদি অল্প অল্প করে গণিত করো তাহলে দেখবা যে গণিতের প্রতি একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হবে। আর গণিত ভিডিও দেখার পরে তুমি অবশ্যই প্রতিটা গণিত নিজে নিজে করবে, যখন নিজে নিজে প্র্যাকটিস করবে তখন তোমার জন্য অনেক ভালো হবে। এখনকার পর্ব এখানে শেষ করছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই।